প্রথম কথা যে 9b এর এই যে এগুলোকে আমরা প্রপারলি ফর্মুলা বলতে পারি না, এগুলোকে আমরা বলবো প্রপার্টি বা মানে ধর্ম, প্রপার্টিজ বা ধর্ম। অ্যাকচুয়ালি কি হচ্ছে বা ইন্টিগ্রেশন অফ a টু b f x dx আছে, ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশন a টু b f x dx আছে, এইটাকে আমরা কি লিখতে পারি a টু b f z dz। মানে লজিকটা কি, এটা বলছে যে কোনো একটা অঙ্ককে আমরা যে কোনো ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করতে পারি। একটা সিম্পলিফিকেশন করি, একটা সহজ ব্যাপারটা একটু আনো, তখন জিরো টু ওয়ান এক্স স্কোয়ার ডি এক্স এইটা যা মান দেবে, জিরো টু ওয়ান ওয়াই স্কোয়ার ডি ওয়াই আলাদা কোনো মান দেবে, দেবে আলাদা কোনো মান। যদি অঙ্কটা থাকে জিরো টু ওয়ান জেড স্কোয়ার ডি জেড আলাদা কোনো মান দেবে, আলটিমেটলি একই দেবে, কিন্তু কি আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা সেই জিনিসটাকে বলতে চাইছি, তাহলে আমরা কি চাইলে x এর জায়গায় কি y বসিয়ে দিতে পারি, x এর জায়গায় y বসালে dx কি হবে, dy হবে, অথবা dx dz হবে, যেটা ধরছি সেটাই হবে, আলটিমেটলি লিমিট সেম থাকবে। এটা কখন, যদি প্রপারলি ওই ভ্যারিয়েবল থেকে অন্য কিছু ভ্যারিয়েবল দিয়ে ট্রান্সফার করে, এখন যদি ভ্যারিয়েবলের স্কোয়ার কে অন্য কিছু ধরি তখন অন্য বিষয় করতে পারে, বা রুট x কে ধরলাম তখন অন্য কিছু করতে পারে, কিন্তু এখানে শুধু ওই ভ্যারিয়েবলটাই আছে, সামনে কি আসবে মাইনাস n, যে এটা f x d x যদি থাকে এটা কি হবে মাইনাস n b টু n, তাহলে লিমিট ইন্টারচেঞ্জ লিমিটের জায়গা পরিবর্তন করলে সামনে একটা না মাইনাস। তিন নম্বর কি বলছে, এ টু বি এ থেকে বি লিমিটে আমরা ইন্টিগ্রেশন করছি, আর মাঝখানে সাপোজ একটা পয়েন্ট আছে সি, তাহলে আমরা কি করতে পারি দুটো আলাদা আলাদা লিমিটে ব্রেক করে নিয়ে ইন্টিগ্রেশন করতে পারি, কি করতে পারি একটা এ টু বি কে আমরা কি লিখতে পারি এ টু সি একটা, আরেকটা সি টু বি। ওকে, কখন কোনটা করবো, এটা সাধারণত মড ফাংশন মানে মডিউলার সেটা বা বক্স ফাংশন সেই সব জায়গায় অ্যাপ্লাই করে, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে থাকলে আমি এটা একটু সি সি টু মাঝখানে আচ্ছা। এবার চার নম্বর প্রপার্টিতে চলে আসছি, চার নম্বর আর দশ নম্বর থেকে একসাথে বলছি। চার নম্বর প্রপার্টিটা কি বলছে, দেখ ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডি এক্স বলছে এইটা যা অ্যান্সার দেবে, দেখা গেছে যে এখানে যদি আমরা জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স করি সেটাও একই আছে, এবং এ মাইনাস এক্স করা বলতে কি বোঝাচ্ছে যে এই ফাংশনটায় যতগুলো এক্স আছে প্রতিটা এক্স এর জায়গায় আমরা কি লিখব আপার লিমিট মাইনাস এক্স, প্রতিটা এক্স এর জায়গায় আমরা লিখব আপার লিমিট মাইনাস এক্স, একটা অঙ্ক নেওয়া যায়, সাপোজ বা জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার এক্স ডি এক্স আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতাম, হাফ এন এ টু সাইন স্কোয়ার ওয়ান মাইনাস কস টু এক্স লিখতাম, মনে পড়ছে, আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে ওয়ান এর কস টু এক্স আলাদা। এইটার একটা বিকল্প উপায় কি হতে পারে, বিকল্প উপায়টা এই চ্যাপ্টারে অন্য বিভিন্ন অঙ্কে লাগবে, কেন লাগবে, এই অঙ্কের তো অন্য একটা পথ আছে সলভ করার, কিন্তু এমন অনেক অঙ্ক থাকবে তবে অন্য কোনো পথ নেই সলভ, তখন এই ফর্মুলা লাগবে, বা অন্য কোনো পথে সলভ করতে গিয়ে দেখলি খুব জটিল হয়ে যাচ্ছে, খুব মারাত্মক ক্যালকুলেটিভ হচ্ছে, খুব টাইম টেকিং হচ্ছে, তো তখন কিন্তু এই ফর্মুলাটা আমাদের হেল্প করবে, অঙ্ককে ছোট করবে, ভেরি হেল্পফুল একটা ফর্মুলা। তাহলে ঠিক আছে, এবার কি করবো, দেখ এই অঙ্কটাকে তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, একটা বিকল্প উপায় করছি আর কি, এটা সাহায্য কি বললাম, যতগুলো এক্স থাকবে সেই এক্সের জায়গায় কি বসাবো আপার লিমিট
মাইনাস x তাহলে কি লিখবো বল নিজের বল sin স্কয়ার y/2 মাইনাস x dx dx এর জায়গা লিখবো এই dx থেকে dx ই দেখ ঠিক আছে আচ্ছা sin pi/2 মাইনাস x কি হবে sin 90 মাইনাস x কি cos x লক্ষণ এবার কি ইন্টারেস্টিং ব্যাপার দেখ এটা ভাবে এক এটা দুই এক আর দুই যদি যোগ করে দিস কি হচ্ছে হ্যাঁ 2y equals to লিমিটার থাকবে sin square x plus cos square x কি হয়ে যাচ্ছে 1 dx এক আর দুই যোগ করলে আছে এটা কত হবে x 0 to pi by 2 ট্যানসার কত pi by 2 তাই মান কত তো এই যে ব্যাপারটা হলো এই ক্ষেত্রে যোগ করলে 1 এলো এমন অনেক অঙ্ক আছে একটা জটিল পরিস্থিতিতে আছে তো যখন এইটা অ্যাপ্লাই করে দিবি তারপরে আমরা যোগ করে দিবি এমন ভাবে একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে খুব হেল্পফুল হয়ে যাবে ফের পাবি এর পর পর আসবে হ্যাঁ আচ্ছা এইটা গেল 4 নম্বর প্রপার্টি আমি একেবারে জাম্প করছি একটু 10 নম্বর প্রপার্টি তে আগে 10 নম্বর প্রপার্টি কি বলছে দেখ एक्चुअली 10 নম্বর প্রপার্টি থেকেই 4 নম্বর তৈরি করা যায় বলছে a টু b f x dx যদি থাকে এটা কি হবে a টু b f অফ a প্লাস b মাইনাস x dx মানে কি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x প্র্যাকটিক্যালি তাহলে কি 10 নম্বর প্রপার্টি মনে রাখলে তাহলে এমনি হবে লোয়ার লিমিট এখানে 0 আপার লিমিটটা a আলটিমেটলি কি হচ্ছে 10 আর 4 একই জিনিস বুঝতে পারি আচ্ছা এইবার চলে আয় ব্যাক করে 5 5 নম্বর প্রপার্টিটা শুরুর আগে আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে সেটা হলো যে পর্যায়বৃত্ত অপেক্ষক কাকে বলে পর্যায়বৃত্ত অপেক্ষক কতদিন বলেছিলাম আমি আরেকবার রিপিট করে দিই যে f অফ a প্লাস x যদি fx হয় যে fx এর x এর জায়গায় যদি এমন কোনো একটা ভ্যালুকে যোগ করে আমরা বসাই যার জন্য আবার ফাংশনটা নিজেই চলে আসে বারবার ফিরে ফিরে আসে যে ফাংশন বারবার ফিরে ফিরে আসে যে সেই ধরনের ফাংশনকেই পর্যায়বৃত্ত অপেক্ষক বা ইংলিশে পিরিয়ডিক ফাংশন বলে আর এর পিরিয়ড ভ্যালু কত কত a কত ভ্যালুর জন্য ও বারবার ঘুরে ফিরে আসে a ভ্যালুর জন্য তাহলে পিরিয়ড ভ্যালুটা হলো a আর ফাংশনটা হলো কি ফাংশন পিরিয়ডিক ফাংশন লজিক ক্লিয়ার উদাহরণ দেখে নে তারপরে কি অন্য প্রপার্টি হয়ে যাচ্ছে fx equals to the sin x হয় x এর জায়গায় যদি আমরা দেখ 2 pi plus x বসাই কি আসে কত হয় sin x হয় কারণ এটা 4 into pi by 2 pi by 2 হিসাবে ক্যালকুলেট করতে হয় ঠিক আছে আর কি যদি ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা থাকলে সাইনটা সাইনই থাকে x এটা প্রথম পাতে যাচ্ছে প্রথম পাতে সময় পজিটিভ তাহলে কি f 2 pi plus x equal to sin x কারণ আলটিমেটলি f x হচ্ছে তাহলে কি sin x একটা পিরিয়ডিক ফাংশন কত সাপেক্ষে 2 pi এর সাপেক্ষে 2 pi টা কি হল পিরিয়ড হল তাহলে কি আছে এবার কি 2 pi এর মাল্টিপল হিসেবে চলতে পারে 2 pi তারপরে 4 pi 6 pi 2 pi 2 pi করে পারে ঠিক আছে আচ্ছা এই গেল ব্যাপার এইবার এইখানে বলছে পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে মানে পর্যায়বৃত্ত অপেক্ষকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন 0 টু n a fx dx ইকুয়ালস টু হয় n অফ ইন্টিগ্রেশন 0 টু a fx dx কখন হয় মানে ফুট করে কিন্তু n টা নেমে আসবে না একমাত্র তখন হবে যদি তার যে এটা আছে সে a সাপেক্ষে যদি সে পিরিয়ডিক ফাংশন হয় যদি এই যে f x ফাংশনটা আছে যা ওখানে লেখা আছে যদি a এর সাপেক্ষে পিরিয়ডিক ফাংশন হয় মানে f অফ a প্লাস x যদি f x হয় পর্যায়বৃত্ত অপেক্ষক হয় তবেই কিন্তু এই n ভ্যালুটা নিচে নামবে হয়তো নামবে আর n এর জায়গায় কি 2 ও থাকতে পারে আর 5 ও থাকতে পারে 1 কোটিও থাকতে পারে দাদন ভাই ও নেমে চলে আসে একটা অঙ্ক দেখা যাক একেবারে ধর 0 টু 8 পাই আছে sin x dx আছে দেখ এইটাকে আমি লিখতে পারি 4 ইনটু 2 পাই সাইন এক্স ডিএক্স
আর অলরেডি তো দেখিয়ে দিলাম। আচ্ছা এই জায়গাটা কিন্তু তাহলে নিজের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ কিভাবে ব্রেক করবো, তো নিজের উপর ডিপেন্ডেন্ট কিন্তু ব্যাপার। নিশ্চিত হবে তাহলে এখানে কি পাই রাখতে পারছি না, পাই রাখলে পায়ের সাথে কি কি হবে, ও পায়ের সাথে কবে মাইনাস আছে, তাহলে টু পায়ের সাথে কি হচ্ছে, তাহলে আমরা এটা লিখে দেবো, এটা লিখে এখানে দেখিয়ে দেবো যে সাইন টু পাই প্লাস এক্স সাইন এক্স পাই মানে এফ এক্স পাই, তাহলে এই এন ভ্যালুটা কি হবে নিচে নেমে চলে আসবে, এখানে কত সামনে আসবে ফোর, তাহলে কি হচ্ছে ফোর জিরো টু টু পাই সাইন এক্স। এটা শুধু একটা এক্সাম্পল দিলাম, এগুলো করতে হবে কিছু অন্য টাইপের জটিল হবে, এখানে তো এমনিও সাইন এক্সটাকে ইন্ডিকেট করে দিতে পারি, জানি সূত্র ডাইরেক্ট জানি অসুবিধা নেই, এমন কিছু জিনিস দিয়ে দিতে পারে যেসব ক্ষেত্রে এগুলো দরকার পড়ে, ঠিক আছে। তো যাই হোক এই গেল। আচ্ছা এর পরেরটা দেখা আছে ইন্টিগ্রেশন জিরো টু টু এ, ইন্টিগ্রেশন জিরো টু টু এ এফ এক্স ডিএক্স, এটা কি হয় টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স প্লাস সরি টু হবে এটা পরে আনছি মাইনাস এক্স ডিএক্স। এবার এখানে একটু বি কেয়ারফুল, পাঁচ আর ছয় নাম্বারের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না, অনেকেই দেখি গুলিয়ে ফেলে। পাঁচে কি বলছে খেয়াল কর, এন এন মানে কি, এন মানে টু ও হতে পারে, এন মানে টু হতেই পারে, আবার এক কোটিও হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু পাঁচেরটা কখন অ্যাপ্লাই করতে পারবো সেটা খেয়াল করতে হবে, কখন অ্যাপ্লাই করতে পারবো পিরিয়ডিক ফাংশন পর্যায়ে করতে হবে, নয় তো হুট করে অ্যাপ্লাই করতে হবে। এইটা কখন অ্যাপ্লাই করতে পারবো, এইটা কেবলমাত্র টু থাকলেই অ্যাপ্লাই করতে পারবো, মানে কি আপার লিমিটে কেবলমাত্র টু থাকলে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটা কি আবার ফাংশনের উপর কোনো ডিপেন্ডেন্ট না, আগেরটা কি বললাম আগেরটা হলো ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, পর্যায়বৃত্ত হলো কি হলো না, আর এইটা কার উপর ডিপেন্ডেন্ট, আপার লিমিটটার উপর ডিপেন্ডেন্ট, এটা কিন্তু ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, আপার লিমিটের টু এ ফরম্যাটে আছে নাকি সেটা দেখতে হবে, অন্য কিছু ফরম্যাটে থাকলে কিন্তু লিখতে হবে, সাত নম্বর প্রপার্টিটা এফ অফ টু এ মাইনাস এক্স ইকুয়ালস টু দি এফ এক্স হয়, তাহলে এইটার জায়গায় এফ এক্স বসে যাবে না, তাহলে টু আইস এফ এক্স হয়ে যাবে, তাহলে কি হচ্ছে টু জিরো টু এ এফ এক্স ডি এক্স, সাত নম্বর প্রপার্টিটা আলাদাভাবে মনে রাখার মতো কি আছে, আর আর সঙ্গে কি বলছে এফ অফ টু এ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স হয় তাহলে এফ এক্স এফ এক্স কেটে যাবে, তাহলে জিরো অ্যান্সার হয়ে যাবে, সাত নম্বর প্রপার্টি অ্যাকচুয়ালি এইটা। তবে কি এইগুলো এম সি কিউতে ঢুকিয়ে দেবে, এটা কিন্তু ঘটে, এখানে যে দশটা প্রপার্টি আছে তার মধ্যে যে কোনো একটা প্রপার্টিকে এমনভাবে সুন্দরভাবে গুছিয়ে এম সি কিউতে প্লট করে দেবে তখন একটু অন্যরকম মনে হয়, প্রপার্টিতে কি কোশ্চেন আছে এম সি এই দশটার মধ্যে যে কোনো একটাকে ঢুকিয়ে দেবে, ভালো করে দশটা প্রপার্টি কি কি বলছে ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। তো যাই হোক এই গেল সাত, লাস্ট হলো আট আর নয়, তো আট আর নয় বোঝার জন্য যেটা বুঝতে হবে যে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষককে বুঝতে হবে, যুগ্ম অপেক্ষক কাকে বল বল সুদীপ্ত, একটা ফাংশন আছে এফ এক্স, সেই তার এক্স গুলোর জায়গায় যদি মাইনাস এক্স বসায়, একটা ফাংশন আছে এফ এক্স তার এক্স গুলোর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলেও যে ফাংশনটা পাবো আলটিমেটলি সেটা কি এফ এক্স ফাংশনটা যদি পেয়ে যাই, এটা যে কোনো ফাংশন আছে এফ এক্স তার এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তা আলটিমেটলি যে ফাংশনটা আবার পাবো ক্যালকুলেট করবো সেই ফাংশনটা যদি আবার আপনা আপনি এফ এক্স ফাংশন হয়ে যায় তাহলে সেটা কি উপেক্ষা হবে, যুগ্ম অপেক্ষক। একটা ভেবে উদাহরণ বল তো যুগ্ম অপেক্ষক বল, গুড এফ এক্স ইকুয়ালস টু কস এক্স এফ মাইনাস এক্স বসলে কি হয় কস মাইনাস এক্স, কসে কি মাইনাস বেরোয় কি হবে ইকুয়ালস টু তাহলে ইকুয়ালস টু এফ এক্স, এটা হলো
তাহলে cos x একটা কি ফাংশন যুগ্ম ফাংশন যুগ্ম অপেক্ষক অন্য কিছু বল অ্যালজেব্রিক হিসাবে বীজগণিত এটা তো ত্রিকোণমিতি করো খুব সহজ mod x তা mod x হবে mod x যুগ্ম অপেক্ষক কারণ x এর জায়গায় মাইনাস x বসলে mod x ঠিক আছে এখন mod x যুগ্ম আরো আরো সিম্পল করা যেতে পারে আপনাদের খুব সিম্পল হয়ে যাবে সিম্পল হয়ে ভালো হয়ে যাবে x to the power কিছু পাবো x square কিন্তু যে রিপ্লাই কথা বিধিটা কি বলছে x square x to the power 2 something হ্যাঁ যা ভাব ভাবলি বের ইজি বের আচ্ছা ভেক্টর x square যাদের তাহলে কি পাওয়ার কি হচ্ছে 2 এর মানে যাদের পাওয়ারটা ইভেন যুগ্ম বা জোড় সংখ্যা তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি তাহলে সেটা কি অপেক্ষক হবে যুগ্ম অপেক্ষক তাহলে যার যার পাওয়ার যুগ্ম তাহলে সেটা কি হবে সে যুগ্ম অপেক্ষক কারণ x স্কয়ার x টু দি পাওয়ার 4 এবং পরে x টু দি পাওয়ার 12 তাহলে এটা কি অপেক্ষক যুগ্ম অপেক্ষক ভেরি গুড আচ্ছা আর অযুগ্ম অপেক্ষক কাকে বলে এটা হলো যুগ্ম ইভেন্ট আর অযুগ্ম বা odd function p বল cos to minus fx বল তাহলে fx কি হবে sin x কারণ x এর জায়গায় মাইনাস এ তুললে মাইনাস sin x হয় আচ্ছা আর কি লিখবো x cube তাহলে অযুগ্ম তাহলে যাদের পাওয়ারটা কি হচ্ছে অযুগ্ম পাওয়ার অযুগ্ম পাওয়ার বিশিষ্ট হলেই অযুগ্ম ফাংশন হবে এরকম লিখতে পারি x টু দি পাওয়ার 2n মাইনাস 1 অথবা x টু দি পাওয়ার 2n প্লাস 1 এটা যে কোনো মানের জন্য এটু ক্লিয়ার এইবার দেখ এখানে যে বক্তব্য আমি আসছি এটা হলো 8 নম্বর মাইনাস a টু a f x dx যদি থাকে প্রথম কথা একটু ভালো করে খেয়াল কর 8 আর 9 দুটোর ক্ষেত্রেই লিমিটটাকে খেয়াল কর লোয়ার লিমিট আপার লিমিটের ভ্যালু একই লোয়ার লিমিট আপার লিমিটের ভ্যালু একই শুধু কি আলাদা সাইন আলাদা তাহলে এটা কিন্তু একমাত্র এবং কেবলমাত্র তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এই ফরম্যাটে থাকে মানে কি এই এরকম যদি থাকে -π/2 থেকে +π/2 আর -1 থেকে +1 অন্য যে কোনো জায়গায় এই ফর্মুলা অ্যাপ্লাই হবে না কিন্তু এইটা ফর্মুলা কি বলছে 0 টু a fx প্লাস x মাইনাস x dx ওকে 8 নম্বর ফর্মুলা বলছে 0 টু a fx প্লাস f মাইনাস x dx তাহলে 9 নম্বর ফর্মুলা নিজেরাই উত্তর করে তাই তো যুগ্ম অপেক্ষক হলে f মাইনাস x fx বসছে তাহলে তখন কি হবে 0 টু a fx dx যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক হলে এটা জায়গায় মাইনাস এফ এক্স বসবে তো তখন এটা কেটে কেটে যাবে তাহলে তখন জিরো চলে আসবে নয় নাম্বার উপর বি কেয়ারফুল এবং এটা ভেরি হেল্পফুলও বটে তাহলে এমন একটা অঙ্ক দিয়েছে তুই দেখলি এটা অযুগ্ম অপেক্ষক আর তার লিমিট এরকম ভাবে আছে তাহলে কোনো কিছু আর ক্যালকুলেশন করারই দরকার নেই কি লিখবি রেজাল্ট কি হবে অযুগ্ম অপেক্ষক সুতরাং রেজাল্ট হবে আর অন্য কিছু করতেই হবে না ইন্টিগ্রেশন শুধু চেক করবে এটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম না করে থাকলে করতো এখন অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত একদিন কেটে মাইনাস ওয়ান টু ওয়ান মড এক্স ডিএক্স প্রথম কথা যুগ্ম অযুগ্ম দিয়ে আমরা যদি ভাবতে বসিও কিন্তু অঙ্ক সলভ করা যাবে
আমরা বুঝলাম এটা যুগ্ম অপেক্ষক তাহলে আমরা বড় কি লিখতে পারি টু জিরো টু ওয়ান মডেক্স ডি এক্স মডেক্স কে ইন্টিগ্রেটটা করবো পথ পাবো কি করবো পাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে এভাবে ভাবলে চলবে যতই মাইনাস এ থেকে এ পড়বে তাও এভাবে ভাবলে চলবে কিভাবে ভাবতে হবে হ্যাঁ এবিসি দিয়ে ভাবতে হবে ওই যে তিন নম্বর প্রপার্টি মানে নাকি কি করতে হবে একটা হবে হলো খেয়াল করে নিতে হবে যে আমাদের এখানে মাইনাস ওয়ান আর ওয়ান এর মাঝখানে কি আছে জিরো তাহলে জিরো কেন শুধু আছে জিরো পয়েন্ট ওয়ান হতে আছে জিরো পয়েন্ট ফাইভ হতে আছে এক্সাক্ট মিডিল ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি আমরা জিরোটাকেই কেন চাই নট ফর মিডিল ভ্যালু না না মূল রিজনটা কি মড এক্স ফাংশনটা কোথায় ব্রেক হচ্ছে যে জিনিসগুলো একটু যদি খেয়াল করিস লিমিট কন্টিনিউটি এগুলোর সময় ডিসকাস করতাম সন্ততা অবকলন যোগ্যতা ফাংশনটা কোথায় ব্রেক হচ্ছে বা কোথায় চেঞ্জ হচ্ছে মড এক্স কি হয় বলা ক্লাস এক্স তাই তো যখন এক্স কি এটা কি এটা কি বল এটা এটা দেন জিরো এটা লেস দেন জিরো ঠিক আছে জিরো টু ওয়ান মড এক্স ডিএক্স লিখতে পারি এ টু সি সি টু বি আচ্ছা বল নিজেরা কমন সেন্স থেকে বল এখানে মড এক্স এর জায়গায় কত বসাবো মাইনাস এক্স কেন বসাচ্ছি মাইনাস ওয়ান থেকে জিরো মানে কি নেগেটিভ দিক না পজিটিভ দিক নেগেটিভ দিক নেগেটিভ দিকে কি হয় এক্স ওপর লেস দেন জিরো কি আছে মাইনাস এক্স তাহলে এখানে মড এক্স এর ভ্যালু কি বসবে মাইনাস এক্স একই ডিসকাশন লিমিট সন্ততা মনে পড়ছে হয়েছিল তাহলে এখানে কি বসছে মাইনাস এক্স ডিএক্স প্লাস জিরো টু ওয়ান এখানে কি বসবে প্লাস এক্স ডিএক্স এবার অঙ্ক হয়ে যাবে এবার তো কোনো অসুবিধার কারণ নেই সিম্পল ইন্টিগ্রেশন করবো লোয়ার লিমিট বসাবো মাইনাস আপার লিমিট তা বি কেয়ারফুল এসব মাইনাস চিহ্ন হবে অনেক এক্সট্রা মাইনাস চলে এসছে কেয়ারফুল অঙ্ক হবে আবার পরেরটাও তাই পরেরটাও তাই মাইনাস পাই বাই টু থেকে জিরো আর এটা কি জিরো থেকে পাই বাই তাহলে একটা মাইনাস সাইন এক্স আর একটা প্লাস সাইন এক্স তিন নম্বরটা কি করবো বল দেখি নিজেরা বলো এক থেকে দুই আর একটা দুই থেকে তিন কেন করবো তুই বল ও ভাবছে আগেই কোশ্চেনটা করে নিয়ে বেশ সুন্দর বেঁচে যাবে তুই বল দেখি কেন তুই তো লজিক ভুল করছিস এখানে যদি পাস দেয় তাহলে এক্সাক্ট ভিডিও টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওয়ান আর পাঁচ থ্রি পয়েন্ট ফাইভ তিন সরি ঠিক আছে হ্যাঁ তিন হ্যাঁ এক আর পাঁচ যদি দেয় তাহলে এক্সাক্ট ভিডিও তো তিন তাহলে কি আমি তিন করবো নাকি না আমাকে দেখতে হবে ফাংশনটা কি দিয়েছে লিমিটটা ম্যাটার নয় লিমিটের অর্ধেক জায়গায় নেবো তা নয় কোশ্চেনটা করে ভালো করলি রেকর্ড হয়ে থাকে লিমিট দুটোর অর্ধেক জায়গায় নেবো তা নয় কিন্তু কি দেখবো আমরা ফাংশনটা কি দিয়েছে তার উপর বেস করে দেখবো যে ও কোথায় চেঞ্জ হচ্ছে কোথায় ব্রেক হচ্ছে মড এক্স মাইনাস টুকে কি লিখে দেখ এই লজিক বলছে এখানে এক্স থাকলে এখানেও এক্স লিখি এখানেও এক্স লিখি এই লজিকটা একই আর তাহলে এখানে কি আছে তাহলে এখানে এক্স মাইনাস টু লিখবো এখানেও এক্স মাইনাস টু গ্রেটার দেন বাকিটা লিখ বোঝার সুবিধার জন্য আর এখানটা কি হবে মাইনাস এক্স মাইনাস টু তখন এক্স মাইনাস টু লেস দেন দেখ এই লজিক মেনটেন করে করলাম আচ্ছা এখান থেকে কি লিখতে পারি মড এক্স মাইনাস টু এক্স মাইনাস টু যখন এক্স কি গ্রেটার দেন টু আর এটা কত হচ্ছে টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন এই ধারণাটা থেকে এই ধারণাটাকে আগে তৈরি কর হ্যাঁ যে এটা হলো এটা থেকে ক্যালকুলেশন করে এটা পাচ্ছি তাহলে ফাংশনটা কোথায় ব্রেক করছে
দুই পয়েন্ট, তাহলে এই এক তিন দুই, তাহলে কি এক থেকে দুই আর দুই থেকে তিন হবে। এইবার বক্তব্যটা কি, অঙ্কটা যদি দেয় এক থেকে পাঁচ তাহলে কি তিনে ব্রেক করবে, তা নয়, কিন্তু কি হবে, ফাংশন কি বলছে দুইতে ব্রেক হচ্ছে, তাহলে কি হবে এক থেকে দুই তারপরে দুই থেকে পাঁচ, মোটেই মিডিল ভ্যালু নয়, লিমিটেড মিডিল ভ্যালু নয়, কি হবে ফাংশন যা দিচ্ছে তার উপর বেস করে আমাদের লিমিট নির্ধারিত হবে। ক্লিয়ার? ওকে, সেটা এই অঙ্কে মিডিল ভ্যালু দিল, ও তার মানে তুই এই এক থেকে পাঁচ দিলে তুই কি মিডিল ভ্যালু দিবি, এইটা কি মিডিল ভ্যালু নিবি, পুরো ভুল হয়ে যাবে। চার নম্বর অঙ্কটা চেষ্টা করতো কেন বাইরেটা কেন উল্টা কখন বাইরে আছে, এফ অফ টু এ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স যদি হয় সেটা কি দেখিয়েছিস, ওইটাই তো আমি বললাম তখন, কিন্তু দেখি আসতে হবে যে এফ অফ টু এ মাইনাস এক্স কি হচ্ছে, প্র্যাকটিক্যালি হচ্ছে দেখ, প্র্যাকটিক্যালি এফ অফ সাইন অফ পাই মাইনাস এক্স হচ্ছে, তাই না, এফ অফ সাইন অফ পাই মাইনাস এক্স এটা সাইন এক্স, তাহলে এফ অফ সাইন এক্স, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি পাচ্ছি, এখন কুয়ে মাইনাস এক্স এফ এক্স, তাহলে সেই ক্ষেত্রে তিনটা কি আছে বাইরে, আচ্ছা এটা একটা কাজ করতে পারি, এটা ফাই দিয়ে না দেখিয়ে যেহেতু এখানে এই এফ অলরেডি আছে, ফাই ক্যাপিটাল এফ দিয়ে দেখা, ক্যাপিটাল এফ দিয়ে ধরে নেই যে ধরি ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু এফ অফ সাইন এক্স, মনে গেছে, ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু এফ সাইন এক্স, ক্যাপিটাল এফ টু এ মাইনাস এক্স মানে ক্যাপিটাল এফ পাই মাইনাস এক্স, তাহলে কি জিনিস এটা একটু দেখি নিব, এফ অফ সাইন অফ পাই মাইনাস এক্স, সুতরাং কি লিখতে পারি, তুই সামনে চলে আসবে, ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা পাঁচ ছয় নিচে দেখ, বাড়িতে চেষ্টা কর, সাত হয়ে যাবে, সাতটা দেখ এক্স এর জায়গায় যদি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স লিখিস এ আর বি কেটে যাবে না, হ্যাঁ এমনি কেটে যাবে, এফ এক্স হয়ে যাবে, মানে দশ নাম্বার প্রপার্টি, বোঝা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ এইবার একটা ইয়ের অঙ্ক কর, কি বলে যুগ্ম অযুগ্ম অঙ্ক কর, দশ নম্বর অঙ্ক কর,